দেশে আবারও সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। গত 7 জানুয়ারি জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়া নতুন সংসদ সদস্যরা 10 জানুয়ারি বুধবার সকাল 10টায় জাতীয় সংসদ সচিবালয়ে শপথ গ্রহণ করবেন। আজ 9 জানুয়ারি মঙ্গলবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে এই কথা জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করাবেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। এমপিদের শপথের আগে নতুন সংসদ সদস্য হিসেবে প্রথমে শিরীন শারমিন নিজেই শপথ নেবেন, এরপর তিনি অন্যদের শপথ পাঠ করাবেন। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টি আসনের মধ্যে সোমবার দুপুর পর্যন্ত 298টি আসনের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে নৌকা প্রতীকে 223টি আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সবচেয়ে বেশি আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। 62 আসনের স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। গত 2 মেয়াদে জাতীয় সংসদের প্রধান বিরোধী দলের আসনে বসা জাতীয় পার্টি শেষ পর্যন্ত 11 আসনে জয় পেয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলের শরিকদের মধ্যে জাসদ একটি, ওয়ার্কার্স পার্টি একটি এবং বিএনপির জোট থেকে বেরিয়ে আসা কল্যাণ পার্টি 1টি আসনে জয় পেয়েছে। সাজাদ হুসাইন, বাংলাধারা, চট্টগ্রাম।